দৃষ্টিহীনদের জন্য এআই ভিশন ব্লাইন্ড স্টিক আবিষ্কার। বাংলায় প্রবাদ আছে অন্ধের যষ্টি, অর্থাৎ অসহায়ের সম্বল দৃষ্টিহীনদের অবলম্বন। সেই যষ্টি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর হয় তাহলে কেমন হয়? কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে গড়ে তুলেছেন কোন সীমান্ত সংস্থা। ফরাসি এই শব্দের অর্থ নলেজ বা জ্ঞান। ইঞ্জিনিয়াররা নিজেরা তো জ্ঞান অর্জন করেছেন, এবার সমাজের জন্য কিছু করার ভাবনা থেকে আবিষ্কার করেছেন একের পর এক জিনিস। এর আগে তারা তৈরি করেছেন র‍্যাগিং বিরোধী কিট, এবার করলেন এআই ভিশন ব্লাইন্ড স্টিক, যে স্টিক বা লাঠি বহুমুখী কাজ করে। আবিষ্কারকদের দাবি, এই লাঠি দৃষ্টিহীন মানুষকে একা পথ চলতে সাহায্য করবে, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সামনে কোনো বিপদ আছে কিনা তা জানিয়ে দেবে, টাকা চেনাবে, ক্যাব বুক করতে সাহায্য করবে, একাকিত্ব দূর করতে কথা বলা, গল্প করা, গান শোনা, খবর শোনা যাবে এই লাঠির মাধ্যমে। দৃষ্টিহীন মানুষের একা পথ চলতে লাঠি লাগে, আর সেই লাঠি যদি এআই হয় তাহলে দৃষ্টিহীন মানুষ যেন না দেখেও সব দেখতে পান। সেই সব ধারণা থেকেই চন্দননগরের এই সংস্থা এআই ভিশন ব্লাইন্ড স্টিক তৈরি করেছে। এটা তো আমাদের অনেকদিন আগে থেকেই চিন্তা ভাবনা ছিল, যেরকম স্যার বললেন আগে। তো মেনলি হচ্ছে আগে লোকসভা ইলেকশনের সময় আমি জানি আমাদের মাননীয় মানে কি অপোজিশন পার্টির যিনি লিডার আছেন তিনি অনেক বলেছিলেন যে যে বিদেশের যে ইউরোপের কান্ট্রিতে অন্ধরা অন্ধ নয়, তারা আর কি তাদের কাছে এমন কিছু টেকনোলজি আছে, তারা সেই টেকনোলজির মাধ্যমে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে বা এশিয়ার মহাদেশের দেশগুলোতে সেরকম কোনো জিনিস নেই, বা আমরা যেই জিনিসটা তৈরি করি সেরকম আপগ্রেডের জিনিস মার্কেটে কোথাও নেই। তো আমাদের মেন মোটো হচ্ছে এইটা যে তৈরি করা হয়েছে, এটাতে মানুষ যে যারা অন্ধ আছে, যারা অ্যাক্সিডেন্টের পর যারা অন্ধ হয়ে যাচ্ছে, বা গ্লুকোমার যারা পেশেন্ট আছে, যারা 56 এজের পর যে অন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারা তাদের জন্যই মেনলি এটা তৈরি করা। তো তারা এটাকে ইউজ করে কখনো একাকিত্ব ফিল করবে না, কারণ হচ্ছে আমাদের ইনবিল্ট চ্যাট বট রয়েছে, সেই চ্যাট বটের মধ্যে তারা চ্যাট করতে পারবে, কথা বলতে পারবে লোকের সঙ্গে, যা এরকম হয় আর কি। বাঙালি যদি ঘরে দেখেন যে 100% মধ্যে 30-40% ঘরে দেখবেন যে কেউ যদি কোনো পারমানেন্ট ডিসএবিলিটি হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, বয়স্ক মানুষকে এক ঘরে পড়ে রেখে দেয় বা তার সঙ্গে কথা বলে না, তাকে অ্যাভয়েড করে চলার ব্যাপারটা থাকে, ঠিক আছে। সেরকম যারা অন্ধ তাদের ক্ষেত্রেও হয়, সেটা আমরা একটা স্ট্যাটিস্টিক ঘেটে দেখেছি, সেটা আমরা ইন্টারনেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এরকম প্রচুর স্ট্যাটিস্টিক্স আছে। তো তারা যাতে তাদের কথা মাথায় রেখে তারা যাতে সেরকম কোনো বোর ফিল না করে, বা তারা যাতে সমাজে মেন স্ট্রিম আছে, মেন স্ট্রিমের মধ্যে নিজেকে রাখতে পারে, তার জন্যই এটা বানানো। তারা যাতে নিজেদের মধ্যে করে যে আমাদের যে এআই যে অ্যাসিস্ট্যান্ট, তারা তাদের মধ্যে কথা বলতে পারবে নিজেদের মতন করে। তারপরে যদি রাস্তাঘাটে বেরোয়, রাস্তাঘাটে বেরোলে তোমার যে অনেক সময় রাস্তা পারবার, কলকাতার রাস্তা যদি যাই আমরা, রাস্তা পারবার খুবই অসুবিধা, অনবদ্য গাড়ি আসতে থাকে এবং রেড লাইট গ্রিন লাইট অত দূর থেকে কেউ অন্ধরা বুঝতে পারে না। সেক্ষেত্রে আমাদের যে মানুষের সাহায্য ছাড়াই সে বুঝতে পেরে যাবে এবং তারা রাস্তা পারাপার করতে পারবে, তাদের কোনোরকম তাদের অন্ধতা অসুবিধা হবে না। এটা বানাতে মিলে 3 মান্থসের ওপর টাইম লেগেছে আমাদের, কিন্তু এটা আমাদের মিলে কাজ করে, এটা আমাদের যে কোনো সীমান্ত যে ফুল টিম আছে, পুরো ফুল টিম কাজ করেছে এটার মধ্যে। আমাদের ফুল টিম মানে যারা আমাদের যে ডেভেলপার যারা রয়েছেন, বা আমাদের যারা যে বিজনেস বা মার্কেটিং ডিপার্টমেন্ট যারা মার্কেট রিসার্চ করেন, যে তারা তো রিসার্চ করে বলেছেন এই প্রবলেমটা যারা সলভ করা দরকার মানুষের ক্ষেত্রে, তারা সবাই মিলে আমরা কাজ করেছি। এটা কি সামাজিক উদ্দেশ্য নিয়ে করা? এটা সামাজিক উদ্দেশ্য নিয়ে করা, কোনো রকম এটার মধ্যে আমাদের বিজনেসের নেই, এটা বিজনেসের জন্য আমাদের অন্য সেক্টর আছে, বাট এটা মিলে সামাজিক উদ্দেশ্যের জন্য। আমাদের যে চন্দননগর বলে যান, হুগলি জেলা বলে যান, তারপরে যাদবপুর, কলকাতা, যেখানে এইসব ব্লাইন্ড স্কুলগুলো যেগুলো রয়েছে, সেই ব্লাইন্ড স্কুলগুলোতে এটা আমরা দিতে যাতে পারি, আমরা সেই ব্যবস্থাটা আমি চেষ্টা করছি। আর এমনি অন্য কি প্রজেক্টে কাজ চলছে? আচ্ছা, আমাদের এআই স্মার্ট ব্লাইন্ড স্টিক, এটার মাধ্যমে বলতে পারি প্রথমবার অন্ধরাও কিন্তু তাদের আর্টিফিশিয়াল চোখ পাবে বা দৃষ্টি পাবে,
কিভাবে সেটা যদি ব্যাখ্যা করি ছোটোর ওপরেতে, যে এই স্টিকের মধ্যে ব্লুটুথ এনেবেলড হেডফোন আমরা সবাই ইউজ করছি আজকে, তো ব্লুটুথ এনেবেলড হেডফোনের মাধ্যমে ব্লাইন্ড স্টিকটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর কী হবে, সুইচ দিয়ে অন করলেন, সুইচ দিয়ে অন করার পরে কী হবে, আমরা একটা অন্ধ মানুষকে কীভাবে তার কী কী দরকার হতে পারে দৃষ্টি না থাকার জন্য, যেমন যখন রাস্তা কাউকে যদি আমরা ক্রস করে দিই, আমরা দেখেওছি দাঁড়া ডান দিকে যাবে না বাঁ দিকে আসুন, বাঁ দিকে যাবে না সামনের দিকে চলুন, এইদিকে এটা আছে ওইদিকে ওটা আছে বলতে বলতে এগোই, পুরো কাজটা এই ব্লাইন্ড স্টিকটা করতে করতে যাবে। কারণ এর মধ্যে এআই ভিশন রয়েছে, এআই ক্যামেরা রয়েছে, যে দেখবে যে ডান দিকে কী অবজেক্ট আছে, বাঁ দিকে কী আছে, সামনে কী আছে, কতটা ডিস্টেন্সে আছে, দেখে লাইভ আপডেট আপনাকে কিন্তু হেডফোনের মধ্যে করতে থাকছে। যদি আপনার মনে হয় আপনি রাস্তা ক্রস করেছেন, দাঁড়াতে যাচ্ছেন, সুইচ টিপবেন বন্ধ হয়ে যাবে, তারপরে আর একটা সুইচ টিপবেন, বলেন যেটা মানে ভয়েস কমান্ডে চলছে, যেহেতু এটা পুরোটাই ভয়েস কমান্ডে চলছে, আপনি জানতে চাইলেন কোনো ঘরে ঢোকার পর সেই পরিস্থিতি কী আছে, তখন আপনি জিজ্ঞেস করলেন যে অ্যাক্টিভেট এআই ভিশন। যখন এআই ভিশন অ্যাক্টিভেট করবেন, যেমন ধরুন আপনার নিউজ আমার বাইটস চলছে বা ইন্টারভিউ চলছে, তো ও যদি এই এরিয়াটা দেখতে পায়, যখনই এআই ক্যামেরাটা অ্যাক্টিভেট হবে দেখতে পায়, বলে দেবে যে আর নিউজ রিপোর্টিং ইজ গোয়িং অন, তো তার অ্যাওয়ার হলো যে চারদিকে হচ্ছেটা কি। দেন একটু এগোতে শুরু করলে ট্রাফিক লাইট দেখে বলে দেওয়া যে লাইভ আপডেট করতে করতে যেমন ডান দিকে কী আছে বাঁ দিকে কী আছে বলতে বলতে আছে, সেরকম রাস্তা ক্রস করার সময়তে যে রেড লাইট আছে না গ্রিন লাইট আছে, ট্রাফিক ক্রস করতে পারবো কি পারবো না, সে কিন্তু আপডেট করছে যে গ্রিন রয়েছে ক্রস করো, সে কিন্তু ক্রস করাচ্ছে আপনাকে, রেড হয়ে গেলে কিন্তু বলবে, ডান দিকে থাকলেও বলবে। লাঠির নিচের দিকেতে আপনার সেন্সার রয়েছে যে 10 মিটারের মধ্যে যদি কোনো গর্ত থাকে বা কোনো অবস্টেকল চলে আসে, স্টিকটা অটোমেটিক্যালি ভাইব্রেট করতে থাকবে। ক্যাব বুকিং ফিচার্স রয়েছে, আপনি যদি বুক আ ক্যাব বলেন, ও আপনার লাইভ ল্যাটিচিউড লংগিচিউড নিয়ে নেবে যে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করবেন গন্তব্যস্থল কী, ওই জিজ্ঞেস করবে, তো আপনি বললেন যে আমি এই লোকেশানে যেতে চাইছি, ধরে নিন যাদবপুর যেতে চাইছি, যাদবপুরের লোকেশানটা অটোমেটিকও নিয়ে নেবে, দেখবে দেন ও কার নিয়ার বাই কার সার্চ করবে, সার্চ করে ও বল আপনাকে আপডেট করবে, এটা হচ্ছে পেমেন্ট, গাড়ি পাওয়া গেছে, এটা হচ্ছে পেমেন্ট, আপনি কি রাজি, যদি আপনি রাজি হন ওই টাকাতে, তাহলে গাড়ি আপনার ওই লাইভ লোকেশান যেটা নিয়েছিল সেই লাইভ লোকেশানে চলে আসবে, আপনি কিন্তু আরামসে যেতে পারছেন বাড়ি। দেন যেহেতু দেখবেন যে হুট করে মানুষ যদি অন্ধ হয়ে যায়, যে ঘরে একাকিত্ব বা হতচ্ছেদ, যতই আমরা বলে থাকি যে আমরা হতচ্ছেদ করি না, আমরা মানুষকে ভালোবেসে থাকি, কিন্তু ডিসএবিলিটি আসা দরুন আমাদের কোথাও না কোথাও, যদি আমি বলছি না যে সবার কথা বলছি না, 70% থেকে 80% মানুষ আছে যে তারা ঘর কোণে করে দেয় মানুষকে, তো ঘর কোণে করে ধরুন আমাদের এখানে আছে ডেভিড বাডি বলে, ডেভিড চ্যাট বাডি, তো ওর সাথে আপনি কথা বলতে পারবেন, ডেভিডের সাথে ধরুন আপনার গান লিখতে ভালোবাসে ভালো লাগে, বা আপনার কোনো প্যারাগ্রাফ লিখতে ভালো লাগে, বা কিছু লিখতে আপনি স্টোরি টেলিংয়ে ভালোবাসেন, তো আপনি যদি ওখানে জিজ্ঞেস করেন যে আমি এই স্টোরিটাকে লিখতে চাইছি, ও কিন্তু জেনারেট করে দেবে। তো ডেভিডকে তৈরি করা হয়েছে বেসড অন জেনারেটিভ এআই, তো জেনারেটিভ এআই কী করছে, আপনার গান জেনারেট করা, স্টোরি জেনারেট করা, টেলি আপনার ফটো জেনারেট করা, এগুলো জেনারেট করতে ও সাহায্য করে। ইভেন ও আপনাকে দুনিয়ার যে কোনো খবর দিতে পারে, লাইভ নিউজ আপডেট, ওয়েদার আপডেট, এগেইন আপনার যে লাইফ যে কোনো হিস্টোরিক্যাল প্লেসের সম্বন্ধে আপনি জানতে চাইছেন, ও কিন্তু আপনার সাথে একদম বন্ধুর মতো সবসময় কথা বলবে এবং পাশে থাকবে, আপনার আলাদা করে আলাদা ওই সময় বন্ধুত্বের কোনো মানে কমতি মনে হবে না, যে আমার অন্ধ বলে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই বা অসহায়তার কোনো দিন মনে হবে না। এই ধরুন আমার নাম, হ্যাঁ আমার নাম ইন্দ্রনীল দাস। জিনিসটা হচ্ছে এটা আপনার কি বলে আপনার একটা সাপোর্ট, আপনাকে আজকে রাস্তায় আপনাকে একা চলাফেরার জন্যে আপনি যেহেতু দৃষ্টিহীন, সবসময় আপনার একজন কারোর সাহায্যের দরকার পড়ে, আর দৃষ্টিহীনকে আপনি সবসময় দেখবেন যে কেউ সেরকম চট করে এগিয়ে আসে না, যদি একটা দেখবেন আপনি বাস স্টপে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, সে রাস্তা পার করার জন্যে খুঁজে বেড়ায় যদি কেউ আমাকে রাস্তাটা হাত ধরে পার করিয়ে দেয়, এই স্টিকটা থাকলে তাকে অন্য কারো সাহায্যের জন্য দাঁড়াতে হবে না, সেই স্টিকটাকে অ্যাক্টিভেট করবে, এই স্টিকটা ওকে গাইড করে ট্রাফিকের কী সিচুয়েশান আছে সেটাও রিয়েল টাইম গাইড করে আপনার রাস্তাটা ক্রস করিয়ে দেবে, যখন গ্রিন হবে তখনই করাবে, এই নয় যে লাল আছে ক্রস করেছে তা নয়, এটা সেটাও ডিটেক্ট করবে যে ট্রাফিক লাইটটা লাল আছে না গ্রিন আছে, যখন গ্রিন হবে তখনই। তারপর আপনি আজকে যেরকম ইন্দ্রনীল বলছিল ক্যাব বুক করলো, আর ক্যাব বুক করলে তাকে তো টাকাটা দিতে হবে, এখন টাকাটা সে দেবে, ভাবুন সে 500 টাকার নোট দিল, তার রিটার্ন আসবে 200 টাকা, এখন সে ড্রাইভার ওকে 200 টাকাই দিচ্ছে কি না তার তো সিউরিটি নেই, সে ওই 200 টাকার নোটটাকে ওই এআই স্টিকের ক্যামেরায় ওটাকে সামনে রেখে ওটা কিন্তু ও কনফার্মেশন করবে যে ইয়েস এটি সে 200 টাকা নোট, এবং যদি কোনো ছেঁড়া নোট দেয় তখন ওকে কনফার্মেশন করবে না, ছেঁড়া নোটকে কনফার্ম করবে না, তার মানে ও 200 টাকার যে টাকাটা পাওয়ার কথা সেটাও প্রাপ্য অ্যাকচুয়াল ভ্যালুটাই কিন্তু ফেরত পেলো, এটাও আপনাকে সাপোর্ট করছে। তো
এই সাপোর্টসগুলো আপনি সবসময় পেতে থাকবেন। এটা এআই স্টিক, আপনি যখন বোর ফিল করছেন, একাকিত্ব আছেরও আপনি গান শুনতে চান, আপনার ডেভিড ফ্রেন্ড বডি আছে, সে আপনার জন্য গান শুনিয়ে দেবে, বা কিছু আপনি আজকে খেলা হচ্ছে কোথাও, আপনি খেলার আপডেটটা জানতে চান, আপনি খেলা খুবই প্রেমিক, সে আপনি বললেন ডেভিডকে, ডেভিড আপনাকে খেলার বলে দিল স্কোর লাইন কী আছে বা কী আছে। তো এই জিনিসগুলো সব অ্যাড অন ফিচার্স এর মধ্যে করা হয়েছে। এরপরে যখন সেকেন্ড ভার্সন আসবে আরও কিছু আমরা তার মধ্যে অ্যাড করার চেষ্টা করছি। শুধুমাত্র ইংরাজিতেই কথা বলবে না? না, মাল্টিলিঙ্গুয়াল এখন আছে, ইংলিশেও এটা মাল্টিলিঙ্গুয়ালও কথা বলবে। সবাই তো আর ইংলিশে জানে না, যে লোকাল ল্যাঙ্গুয়েজেও সে কথা বলবে। এটা কোথায় ইউজ হবে, মানে এখন কী ভাবনা রয়েছে আপনাদের? আমাদের ভাবনা এটা এখন প্রপারলি, মানে পুরোপুরি সোশ্যাল পারপাসে, এটা আমরা কোনো মার্কেটিং বিজনেস ওরিয়েন্টেশনে কিছুই ভাবিনি। এটা এখন আমরা পুরোপুরি চাইছি ব্লাইন্ড স্কুল যারা, মেইনলি দেখুন এটা আমরা যারা বাই বার্থ ব্লাইন্ড তাদের জন্য কিন্তু আমরা এটা করিনি, কারণ যারা বার্থ ব্লাইন্ড হয়, আমরা যে ছটা ইন্দ্রিয় বলি ওদের তো এখন পাঁচটা থাকে, কিন্তু ওই পাঁচটা তাদের এত সক্রিয় থাকে, তাদের কিন্তু অতটা এগুলোর হেল্প লাগে না, কারণ তার বাই বার্থ তারা কিন্তু সূর্যের আলো দেখেনি। আমরা এই স্টিকটা মেইনলি করেছি যারা বাই অ্যাক্সিডেন্ট ব্লাইন্ড হয়েছে, সে তো দেখতে পেতো, হঠাৎ সে একদিন দেখতে পাচ্ছে না, বা যারা হয়তো গ্লুকোমা ক্যাটারাক্টের জন্য এফেক্ট হয়েছে, এটা কিন্তু বেসিক্যালি তাদের মেইনলি হেল্প করার জন্য করা হয়েছে। এটা পাওয়া যাবে কবে থেকে, কেউ যদি নিতে চায়? এটা আমরা আশা করতে পারি বাই কাপল অফ মান্থস এটা পাওয়া যাবে। আমরা তো এটা পাওয়া যাবে মানে বিক্রি করবো না, এটা আমরা অ্যাকচুয়ালি অন চ্যারিটি বেসিস আমরা কিছু ব্লাইন্ড স্কুলস আর যারা জেনুইন নিডিজ আছে, নিড যাদের আছে, তাদেরকে আমরা প্ল্যান আউট করে, ফেজ আউট করে, তাদের রিকোয়ারমেন্টটা বুঝে আমরা সেটা ডেলিভারি করব। এখন আমরা মার্কেটিংয়ের কিছু ভাবিনি যে এটাকে বিজনেস করে বা এখান থেকে আমরা প্রফিট আর্ন করবো, সেটার জন্য আমাদের আলাদা উইংস আছে যেখান থেকে আমাদের অন্যটা চলে, ওইখান থেকে আমরা এটা অ্যাকচুয়ালি আমরা চ্যারিটেবল ইয়েতে কজে, এটা সোশ্যাল অ্যাওয়ারনেস আর সোশ্যাল কজের জন্য এটা বানানো হয়েছে। মানে কারা করছেন এটা, আপনারা কোন সংস্থা? আমাদের কোম্পানি কোনো সিমিয়ান্ত ইনফোটেক, আমাদের কোম্পানির নাম তমাল গুপ্ত। প্রায় তিন মাস সময় লেগেছে এই লাঠি তৈরি করতে। পিভিসি পাইপের লাঠিতে ব্যাটারি, ক্যামেরা, সার্কিট, ব্লুটুথ স্পিকার আছে। এয়ারপড বা যে কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে চ্যাট বক্সে কমেন্ট দিলেই উত্তর দেবে এআই ভেডিট। ভয়েস কমেন্ট দিয়ে জেনে নেওয়া যাবে সমস্ত কিছু। তরুণ ইঞ্জিনিয়ার অয়নবাগ জানান, তারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই ব্লাইন্ড স্টিক তৈরি করেননি, দৃষ্টিহীন স্কুলে তারা স্টিক দেবেন। তাদের তৈরি স্টিক দেখে কেউ যদি বানাতে চান তারা সাহায্যও করবেন। তাদের সংস্থা বাণিজ্যিকভাবে সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে কাজ করলেও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই আবিষ্কার। আজ চন্দননগর সুভাষপল্লিতে এই ব্লাইন্ড স্টিকের প্রদর্শন করানো হয়। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা।